সহজ করে আমল। একদিন একটি ছোট গ্রামে আছিল একটি মুসলিম ছেলে নামে আহমেদ। আহমেদ ছিলেন একটি সাধারণ কিশোর, কিন্তু তার মনে ছিল একটি অদ্ভুত শক্তি, সহজ করে আমল করার শক্তি। একদিন গ্রামের মসজিদে ইমামবাড়ি কর্তৃক একটি প্রতিযোগিতা আয়োজিত হল। আহমেদ এই প্রতিযোগিতায় অংশ নিলেন এবং তার কাছে একটি আইডিয়া ছিল। প্রতিযোগিতার দিন আহমেদ গ্রামের সবার আগে মসজিদে গিয়ে পৌঁছাল। তার আইডিয়া ছিল খুব সহজ, প্রতি মিনিটে একটি সুরা পড়বে এবং সেটি আমল করতে হবে। তার লক্ষ্য ছিল সকল মুসলিমকে আমলে আমিল করার উৎসাহ দেওয়া। আহমেদ মসজিদে পৌঁছালেই তার আইডিয়া অভিজ্ঞান করতে শুরু হলো সহজ করে আমলের জাদু। প্রতি মিনিটে একটি সুরা পড়তে এবং সেটি আমল করতে গিয়ে আহমেদ সকলের মুখে একটি হটকারী স্মৃতি দেখতে পারতেন। এই সাধারণ ক্রিয়া আস্তে আস্তে গ্রামবাসীদের মধ্যে একটি আত্মীয়তা এবং একটি অদ্ভুত একজন যোগাযোগ সৃষ্টি করে। সময়ের সাথে সাথে এই প্রকল্পের কাজের উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়তে লাগলো। গ্রামের একটি বড় পরিস্থিতি প্রতিনিধি একদিন আহমেদকে জিজ্ঞাসা করলো, তুমি এই সব কি করছো? এত সুন্দর এবং কার্যকরী কিভাবে তোমার প্রতি মিনিটে একটি সুরা পড়া বা আমল করা তোমাকে এত আত্মবিশ্বাসী করেছে? আহমেদ হাসতে হাসতে উত্তর দিল, আমি শুধু সহজ করে আমল করতে চাই। আমি জানি ছোট কাজগুলির মাধ্যমে আমরা মহৎ কাজ সাধন করতে পারি। এবং তার সহজ করে আমলের শক্তি আসল জীবনে একটি অবাক সাফল্য।